ক্ষতিটি করে গেছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রকৃতির উপরে। আমাদের প্রকৃতি গাছপালা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের বৈদ্যুতিক খুঁটি এবং ট্রান্সফরমার প্রত্যেকটি উপজেলাতে ব্যাপক সংখ্যক ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে গিয়েছে অথবা হেলে পড়ে গিয়েছে অথবা তার ছিঁড়ে গিয়েছে, যেই কারণে কক্সবাজারে এখন এবং অন্যান্য উপজেলাগুলোতে একটি বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছে। এবং এই বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটার কারণে আমাদের মোবাইল নেটওয়ার্কও আমরা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তা আমরা এগুলো অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি, ক্ষতিগুলো কী পরিমাণ ক্ষতি হয়েছে, কী পরিমাণ গাছপালার ক্ষতি হয়েছে, কী পরিমাণ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটি বিষয় যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কক্সবাজার পৌরসভার সমিতি পারে আমরা গিয়েছিলাম, ওখানে গিয়ে আনুমানিক আমরা দেখেছি যে প্রায় 200 মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বলেছি যে প্রত্যেককেই আমরা ডিউটি এবং সাথে হচ্ছে যে নগদ যে সহায়তাটা দরকার সেটা আমরা দিব। তা আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের পরে আমরা আশা করি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়িগুলো পুনর্নির্মাণে আমরা উদ্যোগ গ্রহণ করব। এই কক্সবাজারবাসীরা যেটা বলছেন, ইতিপূর্বে তারা দেখেনি যে কী পরিমাণ এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ তারা দেখেনি যেটা প্রকৃতির উপর হয়েছে। এর বাইরে মানুষের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন পর্যন্ত যেই তথ্য, প্রাথমিক যেই তথ্য বিবরণীটা আমরা তৈরি করেছি, তাতে 5,100 মতো আমাদের কাঁচা ঘরবাড়ি এগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং প্রায় 32,000 মতো ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আলটিমেটলি এই ঘূর্ণিঝড়টি আমাদের কক্সবাজারে, বিশেষ করে কক্সবাজার সদর, কক্সবাজার পৌরসভা, মহেশখালী এবং উখিয়ার প্রত্যেকটি জনগণকে আসলে ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, এবং এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যে জনগণ এবং সরকার সকলে মিলে এবং অন্যান্য এনজিও যারা আছে তারা আমরা চেষ্টা করব।